নমস্কার, আজকে শনির ট্রানজিট অর্থাৎ শনি মার্গী অবস্থা নিয়ে আলোচনা করব এবং কখন ট্রানজিট হচ্ছে, কতদিন থাকবে এবং তার সাথে রাহু ট্রানজিটটা নিয়েও, যদি রাহু ট্রানজিট নিয়ে আমি আলোচনা করেছি বারো রাশির উপর কী এফেক্ট হবে, কিন্তু শনির ট্রানজিটে রাহু ট্রানজিট অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই রাহু মীন রাশিতে যাবে আর শনি রাহু 30 তারিখ মীন রাশিতে, অর্থাৎ এই মুহূর্তে মেষে বসে আছে বৃহস্পতির সাথে জ্যোতি হয়ে গুরুচণ্ডার দোষ হয়ে, সেটা মীন রাশিতে যাবে 30 তারিখ এবং শনি তার সাথে সাথে বক্রী অবস্থা থেকে কুম্ভ রাশিতে মার্গী হবে দুপুর 1:18 কবে 4 নভেম্বর দুপুর 1:18 মার্গী হবে। আপ টু 30 জুন 2024 পর্যন্ত শনি কুম্ভ রাশিতে মার্গী অবস্থায় থাকবে। এই আট মাস শনির এই মার্গী অবস্থার জন্য বারো রাশির উপর কী এফেক্ট পড়বে এবং তার সাথে রাহু এই মেষ রাশি থেকে মীন রাশিতে যাওয়ায় বারো রাশির উপর কী এফেক্ট হবে দুটোর কম্বিনেশন, কারণ মেষ অলরেডি আমি বারবার বলছি যে রাহুর আমি বারো রাশি বলেছি, কিন্তু এই দুটোর যেহেতু দুটো খুব বন্ধু গ্রহ তার জন্য বারো রাশির কী এফেক্ট হবে সেটা নিয়ে আজকে আমার আলোচনা। খুব ভাইটাল আলোচনা, ভালো করে শুনবেন, প্রত্যেকটা রাশি লগ্ন নিয়ে আলোচনা করছি। আজকে বলবো তুলা রাশি। তুলা রাশির জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন আসছে শনির এই মার্গী অবস্থার জন্য এবং বৃহস্পতি থেকে রাহু সরে, মানে রাহুর যে দৃষ্টিটা ছিল তুলা রাশির উপর সেটা সরে যাওয়ার জন্য, মানে এতদিন যে তুলা রাশি প্রচণ্ড রাহুর দৃষ্টি থাকায় এবং শনি বক্রী থাকায় প্রচণ্ড একটা চাপে ছিল, প্রচণ্ড লোকের কাছে অপমানিত হচ্ছিল, কারোর কাছে ঠিক সাপোর্ট পাচ্ছিল, সবাই হেলাফেলা করছিল, এমনকি বিশ্বাস করে কাউকে যদি কোনো কথা বলতো সেটা নিয়ে তাকে খুব চাপে রাখ, নিজের আপনজনও মানে শত্রু হয়ে গেছিলো, ব্ল্যাক প্রতিটা মুহূর্তে একটা ধোঁকা খাচ্ছিল, প্রেমে বাধা, সব কাজে বাধা, যে কাজে হাত দিচ্ছে সে কাজে ভীষণ খরচ বেড়ে গেছিলো, এরকম একটা সিচুয়েশনে তুলা রাশি কিন্তু চলছে। 30 অক্টোবর রাহু যখন মেষ রাশি থেকে মিনে সরে আসবে তখন তার দৃষ্টি কিন্তু সরে যায় এবং 4 নভেম্বর শনি যখন বক্রী অবস্থায় মার্গী হবে তুলা রাশির জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন আসবে, পজিটিভ চেঞ্জ আসবে, আপনার পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, একটা এনার্জেটিক সিচুয়েশন তৈরি হবে। এটা কিন্তু 5th হাউসে শনি, মানে আপনি উন্নতি দোরগোড়ায় আপনি করান আসছে, আপনার তুলা রাশির একদম যথেষ্ট পাওয়ার বাড়বে, আপনি যথেষ্ট ইনফ্লুয়েন্স হবে আপনার, আপনার রাজনৈতিক ব্যক্তি যদি আপনি হন আপনার যথেষ্ট পাওয়ার আসবে, আপনাকে লোকে সম্মান করবে, শনিও করবে, ভালো কাজের অফার আসবে, স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার মধ্যে যে বাদবিবাদ চলছে, মনোমালিন্য চলছে, যথেষ্ট স্ট্রং রিলেশান হবে উভয়ের মধ্যে, মাখো আপনার এই সময় মানে বিয়ের যোগাযোগ হয় আপনি বিয়ে পর্যন্ত হয়ে যেতে পারেন, যদি আপনি বিবাহযোগ্য হন বা বিয়ে যদি না হয়ে থাকে আপনাকে বিয়ে হয়ে যেতে পারে, আপনার লাইফ পার্টনার যথেষ্ট আপনার কোঅপারেট করে, যথেষ্ট সাপোর্ট করে, আপনি যা করবেন তাতেই তার সহযোগিতা পাবেন, কাউকে আপনি টাকা দিয়েছিলেন সেই টাকা দীর্ঘদিন ধরে আপনি সে ঘোরাচ্ছ টাকা দিচ্ছ, এই সময় কিন্তু উপযোজকে সে আপনার টাকা ফেরত দেবে, হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, লটারি প্রাপ্তি, বাড়িঘর কেনা, গাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, বাইরে যাওয়া, সব রকমভাবে আপনার একটা উন্নতি আসছে, সব ঝামেতে। এই যে আট মাস আপনার জীবনে যেহেতু শনি মার্গী থাকবে কুম্ভ রাশিতে 8 মাস, এটা আপনার জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন, পৈতৃক রিলেটিভ সম্পত্তি কোনো প্রবলেম চলছিল, লিটিগেশন চলছিল, আইনি ঝামেলা চলছে, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, একটা রেকারিং ইনকাম তৈরি হবে কোথা থেকে, আপনি হয়তো একটা বাল্ক কোনো অর্থ পাবেন বা কেউ আপনার সহযোগিতা করবে, যারা আপনার সাথে শত্রুতা করবে তারা আপনার হাত মেলাবে, তারা আপনার পায়ে এসে পড়বে, এত বড় কথা বলছি, সুতরাং এক্সট্রা ইনকাম হবে এবং আপনার নতুন একটা লাইফ তৈরি হবে, মানে সকলে আপনাকে ভালোবাসবে এবং আপনি যেটা বলবে আপনার কথায় গুরুত্ব দেবে, আপনার একটা মানে বিশাল একটা জায়গা তৈরি হবে, যেহেতু রাহু দৃষ্টি থেকে আপনার সরে যাচ্ছে, ষষ্ঠে রাহু আসছে, এটা কিন্তু আপনার জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন এবং শনি আপনার 5th হাউসে, সুতরাং এটা একটা বিরাট ব্যাপার, কেননা ষষ্ঠে রাহু শত্রু দমন করে, শত্রু বিনাশ করে, আর 5th হাউসে শনি অভূতপূর্ব পরিবর্তন, মানে অভূতপূর্ব আপনার জীবনে একটা পরিবর্তন, আপনার মধ্যে আপনি যদি কোনো প্রফেশনে যুক্ত থাকেন, ডাক্তারি প্রফেশন, ল প্রফেশন বা এই অ্যাস্ট্রোলজি প্রফেশন বা তন্ত্র প্রফেশন, আপনাকে অভূতপূর্ব কোনো আপনি সফল পাবেন বা সফলতা পাবেন, কিন্তু তুলাশি মানে সময়টা কিন্তু যথেষ্ট ফেভার আসছে, এটা প্রপার ইউটিলাইজ করুন, যাই হোক আসলে আপনারা অনেকটাই আনন্দ পাবেন, এটাই কাজে লাগান, আদার্স গ্রহরাশিগুলো তাই সেগুলো ট্রানজিটগুলোটার উপর ডিপেন্ড করছে ঠিকই, এটা ওভারঅল বিচার, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, যত পারবেন লোকের কাছে শেয়ার করুন, আশা করি ভালো লাগছে, আজ আমাদের নমস্কার, ভালো থাকুন।